স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগর মনরে, সে বড় আজব জাদুকর। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগর মনরে, সে বড় আজব জাদুকর। আহা, এমন কপাল আর কজনের আছে মাইরি, তিন তিনটা বউয়ের আদর যত্ন পেয়ে পেয়ে একদম মোটা হয়ে যাচ্ছি মাইরি, কোন দিন যে ফেটে যাই। আহা, তুমি আমাদের একমাত্র স্বামী, তোমাকে আদর যত্ন করবো না তো কি করবো বলো? আদর যত্ন একদম ভরিয়ে দিব। হ্যাঁ ওগো, শোনো না গো, তুমি তো কালকে আমাকে বলেছিলে মাছের ভাজি খাবে, এবার ব্যাগটা নিয়ে বাজারে যাও তো, কিছু টাটকা মাছ কিনে নিয়ে এসো। এমন সুন্দরী বউ রেখে আমার কোথাও যেতে ইচ্ছে করে না, আবার মাছ ভাজাও খেতে ইচ্ছে করছে। দাও দাও কুইকলি ব্যাগটা এনে দাও সোনা বউ, বাজার থেকে মাছ নিব আর ছুরুত করে সুন্দরী বউদের কাছে চলে আসবো। ও আমার তিন সুন্দরী বউ গো, কোথায় তোমরা? দেখো দেখো, আমি বাজার থেকে মাছ নিয়ে এসেছি। বউ, ও বউরা। আহা স্বামী গো, বাজার থেকে আসতে বুঝি তোমার কষ্ট হয়েছে? আয় আয়, তোরা বাতাস কর বাতাস কর। ও গো বসো গো বসো। আরে স্বামীটার কি কষ্ট হয়েছে গো? আয় আয়, তোরা স্বামীর খাতির যত্ন কর, আমি মাছটাকে পুকুর ঘাটে নিয়ে গিয়ে পরিষ্কার করে আসি। মাইরি, আমার এত সুখ কেরে, কপালগুলি তিন বউ পেয়েছি, চারদিকে শুধু আমার সুখ আর সুখ। আমার স্বামী আজ মাছ ভাজা খাবে, অনেক আদর যত্নে আজ আমি রান্না করব। লা 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 লা। উহ বাবা রে, কি জোরে লাগলো আমার, হারামজাদা গাছ, তো কি করে হচ্ছে কি, আমি পড়ে গেলুম। উফ, থাম থাম দেখাচ্ছি মজা। হারামজাদি কানা রূপা, নিজে চোখে না দেখে হোঁচট খেয়ে পড়ে গেলি, আর দোষ হলো আমার গাছে, আবার আমার গাছকে মারলি। দাঁড়া বেটি, তোকে দেখাচ্ছি মজা। বলবি নে,
একদম নড়াচড়া করবি নি। এখন থেকে আমি যা বলবো তাই তোদের শুনতে হবে। চুপচাপ এখানে বসে থাক, নইলে মার খাবি। ওরে রূপা, আমার যে আগা পেয়েছে রে, আমি আর চুপ করে বসে থাকতে পারছি নে। আমি যাই একটু হাঁটতে। ও রূপা, চুপ বেটি চুপ, কোথা যাবি নি? এই লাঠি পিছনে ঢুকিয়ে আগা বন্ধ করে দিব। তোরা এখানে বসে থাক, আমি এই ফ্যানের মধ্যে ঝুলে থেকে খেলি। দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরুনি। ও রূপা, আমার পেছনে লাঠি ঢুকে দিলেও যে আমার আগা বন্ধ হবে নি। পাদের জ্বালা হাগার জ্বালা আর সহ্য হচ্ছে নি আমার। তোর পাদেরকে গন্ধ বের হয়েছে রে বাবা। যা যা, তুই আঁকতে যা, আর তোরা বাকি দুজন চুপচাপ বসে থাক, একদম নড়বি না বলছি। ওরে বাবা রে, ওই কুকুর তো আমার দিকে ছুটে আসছে। কেন যে টয়লেটটা বাড়ির এত দূরে বানিয়েছে স্বামী, এই কুকুর আজ আমাকে চিড়ে খাবে। কোথায় পালাই কোথায় পালাই? হ্যাঁ হ্যাঁ, ওই গাছের ডালে উঠে বসি। ওরে বাবা, বড্ড বাঁচা বেঁচে গেছি, আমি আর নামবো নে। যদি আবার কুকুর আসে আমি বরং গাছের ডাল থেকে হাগু করে দেই। সুখের সংসারে এ কোন আগুন লেগেছে রে! ওরে বাবা রে, ওরে মা রে, হায় হায়! আরে আরে, সারা রাত আমার পেতনি ধরা দিন বউ তো আমার সামনেই পুরো চুলুচুলি মারামারি করলো, হঠাৎ চোখের পলকে কোথায় চলে গেল, হায় হায়! ইরে মাইরি, কিছুক্ষণ আগে তো পেতনি ধরা তিন বউ আমার চোখের সামনে হেভি ফাইট করলো, এত তাড়াতাড়ি শান্ত হয়ে আবার ঘরের চালে শুয়েও পড়েছে। তিন বউ যখন শান্ত হয়ে গেছে তার মানে পেতনি তাদের ভিতর থেকে চলে গেছে। এই বললে বললে, এই বললে বললে, যাই বউদের এবার চাল থেকে নামিয়ে নেই। তিন পেতনি মিলে
তুই ভুল ভেবেছিস রে, এই তিন বউয়ের ভিতর থেকে পেতনিরা চলে যায়নি, আরো জেগে বসেছে। ওরে চার তোরা চার, আমাকে চার রে। চার বনে তো এই ব্যাটাকে, চল চল নিয়ে চল, এগে আজ আমরা পচা পুকুরে ডুবাবো। ইদি মাইদি, ওরে বাবা, তোরা আমার কোমর ভেঙে দিয়েছিস রে। এই বলতো, তোরা কোথাকার পেতনি, কেন আমার বউয়ের মধ্যে ঢুকেছিস বল, তোরা কোথাকার পেতনি? এই যে এসে, আমি হলাম রাস্তায় শুয়ে থাকা পেতনি। এই যে এসে, আমি হলাম গাছতলায় বসে থাকা পেতনি। ও নো। আর এই যে, এদিকে তাকাও আমার দিকে, আমি হলাম গাছে চড়ে থাকা পেতনি। আর কোনো পরিচয় জানতে চাস আমাদের? ইরে মাইরি, তোদের কোনো পরিচয়ের দরকার নেই আমার। আমার বউয়ের শরীর থেকে বেরিয়ে যা বলছি, আমার বউদের ছেড়ে দে বলছি, যা চলে যা। তোর বউ আমার পেটে পাড়া দিয়েছিল। ওহ বাবা, সেদিনের কথা ভাবলে তো পেটটা ব্যথা হয় আমার, জানিস। ছাড়বো না তোর বউকে, আমরা ছাড়বো না। আমার বউরা তোমাদের সাথে যাই করে থাকুক না কেন, তোমরা চলে যাও, আমার বউয়ের শরীরের ভিতর থেকে চলে যাও। গেট আউট, গেট আউট। তুই আমাদের তাড়াবি? থাম বেটা, তোকে তাড়াবো আমরা। ও নো। হায় হায় রে, পেতনিরা আমার খেয়ে পেয়েছে। আগে আমার বউরা আমাকে কত ভালোবাসত, আর এখন পেতনি ঢুকে সকাল বিকাল খালি দাবরানি আর দাবরানি। মাইরি, পালা মিচকে পালা। এ ভুবনে দিতে নাজার তুল না, হায় রে, এ ভুবনে দিতে নাজার তুল না। মোরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা, মাওলানা রে, মোরের পুতুলা বাবা মাওলানা। বাবা বাঁচান আমাকে, বাঁচান তান্ত্রিক বাবা। তিন পেতনি আমার সোনার সংসার লোহা বানিয়ে দিয়েছে। মাইরি, যে তিন বউ আমাকে ছাড়া কিছুই বুঝতো না, সেই তিন বউ সকাল বিকাল আমাকে দাবরানি দেয় বাবা, দাবরানি দেয়। ওক মাওলা, খুশিতে নাচ ঝাঁকা নাকা, নো প্রবলেম ব্রো, চল আমাকে নিয়ে চল তোর বাড়িতে। ও নো। সব কতজনের বউয়ের ভিতর থেকে পেতনি বের করে দিলাম, চল ব্রো নিয়ে চল। মাইরি, এবার দেখবো পেতনিরা তোরা আমার বউয়ের ভিতর থেকে বের হোস কি না হোস। নেমে আয় হক মাওলা, তোদের তাড়ানোর জন্য আমি এসে গেছি। এমন থাপ্পড় দিব না তান্ত্রিক, এক থাপ্পড়ে তিন দিন বিছানায় শুয়ে থাকবি। নামবো না আমরা ঘরের চাল থেকে, নামবো না, তাতে তোর বাপের কি? হ্যাঁ, পেতনি শালীরা তোরা নামবি না, তোদেরকে কিভাবে নামাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে মাইরি। ও নো। ওরে বাবা রে, শালার বেটা মিচকে তুই আমাদের ঘরের চাল থেকে ফেলে দিলি। গেলো রে গেলো, কোমর আমার ভেঙে গেলো। ওরে বাবা রে, মিচকে ব্রো খেলা দেখিয়েছে, এবার আমার খেলা দেখানোর পালা। হিরিং বিরিং তিরিং, ফট ফট ফটাস। আমি আর তোদের ভয় করি না রে পেতনি, অনেক জ্বালিয়েছিস আমাকে, আমার বউদের ভালোবাসা থেকে বঞ্চিত করেছিস, আজ তোদের বাস ডলা দিব আমি। মাইরি, ওরে বাবা রে, মিসকে বেটা খেপেছে, পেতনিরা সব সহ্য করতে পারে, বাস ডলা সহ্য করতে পারে না। কোথায় পালাচ্ছিস হারামজাদি পেতনিরা? থাম বলছি থাম, অনেক জ্বালিয়েছিস, থাম বলছি, থাম রে। ওই জিঙ্কুনাকুর 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 না না, জিঙ্কুনাকুর 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 না।
अरे ले पोटोले। अरे आराम दादा सामने इसे अमन ताता थोई थोई करछिस केनो हैं एतो नाचार सब तो बौ के गिए नाच देखा आराम दादा इदि मायरी बाग मामा माइंड करछो केनो जाय होक तुम्हारा हाथे ओगुलो की मामा मुर्गी देखते ही तो पारछिस आबार जिज्ञासा करार की आछे हैं पारिदे निये गिए खाबे बुझी आराम दादा एई तो बुझिस फटर फटर ना करे एखान थेके केटे पर जत तो सब इरे मायरी দুটো মুরগি শিকার করেছো বলে এত ভাব এই ভাব থাকবে না মাইরি দত্তরি শর্ত সামন থেকে মাইরি বাঘ মামা আমিও কম নই ওই মুরগি কি করে খেতে হয় তা আমি ভালো করে জানি তুই আমার আস্তানায় কেন এসেছিস হ্যাঁ সাহস থাকলে তো ওর মুখ দেখা আমি হলাম সাত ভূতের এক ভূত এর আগে আমি 99টা বাঘ খেয়েছি তোকে খেলে 100টা পূরণ হবে ওরে বাবা রে কি বলছে 99টা বাঘের হাত থেকে বাঁচতে পারেনি তাহলে আমি বাঁচবো কি করে ওরে বাবা রে এখনই পালাতে হবে মাইরি বাঘ মামাকে এমন ভয় দেখিয়েছি আরামজাদা মামা নিশ্চয়ই গুহা ছেড়ে পালিয়েছে এসো বাচারা তোরা এখন আমার শিকার কি গো বাগ মামা কাল খেলে মুরগি আজ আবার ছাগলের ছানা রোজ রোজ এত ভালো ভালো শিকার কোথায় পাও গো বাগ মামা আরামজাদা আমার খাবারে একদম নজর দিবি না তোর ওই লোভি চোখের কারণে কষ্ট করে শিকার ধরেও খেতে পারিনি ইরে মাইরি বলো কি মামা খেতে পাও না মানে কেন কেন খেতে পাও না কেন মামা আরে দূর এসব শুনে তোর কোনো কাজ নেই সর আমার সামন থেকে আরামজাদা বাঘ মামা ভাঙবে তবু মস খাবে না মাইরি এমন কোসি ছাগলের ছানা না খেতে পারলে চরম মিস হবে না কিছুতে মিস করা যাবে না ও মোয়ে বাঘ মামা তুমি মজার সুখে গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়ো আর সেই সুযোগে আমি কাজটা সেরে ফেলি মোয়ে মোয়ে ঘুমিয়েছে মাইরি একেবারে গরুর মতো ঘুমিয়েছে ইরে মাইরি ওরে আরামজাদা ছাগল চুপ কর বলছি কেস খাওয়াবি নাকি হ্যাঁ না না এখানে বেশিক্ষণ থাকা যাবে না তাড়াতাড়ি কেটে পড়াই ভালো নয়তো বাঘ মামা জেগে গেলে হেপি খেলাবে মাইরি হায় হায় রে আমার এত কষ্ট করে ধরা শিকার আজকেও চুরি হয়েছে একেই বলে চোরের উপর বাট পারি না না আজ থেকে আমি আর চুরি করব না গায়ে খেটে খাবার জোগাড় করব কিন্তু কি করব হ্যাঁ পেয়েছি এবার থেকে আমি চাষাবাদ করব বেটা চোর আজ থেকে তোর চুরি করা বন্ধ
কি সুন্দর চাষ করেছি, এখন শুধু টমেটো ধরার অপেক্ষা। কি ব্যাপার, সেই কখন থেকে বসে আছি, কিন্তু বাঘ মামা এখনো আসছে না কেন? মাইরি বলি, এত পানি ঢালি যাই কই, শিকার করা ছেড়ে বাঘ মামা এখন চাষাবাদ শুরু করেছে। মাইরি বাঘ মামা, তুমি যাই করো না কেন, ততই আমার চোখে পড়ে। মাইরি কি, আমার জমির লাল লাল টমেটো গুলো সব গেল কোথায়? আয় হায় রে, সব টমেটো চুরি হয়ে গেছে। আর আমজাদা চোর, তোকে একবার ধরতে পারলে পিঠের ছাল ছাড়িয়ে নেব। আর আমজাদা বদমাস চোর কোথাকার? 100, 200, 300, 400, 500। মাইরি, চুরি করা টমেটো বিক্রি করে হেভি লাভ হয়েছে। মাইরি চুপ কর, চোর আমার ক্ষেতের সব টমেটো চুরি করেছে, সেই রাগে আমার মেজাজ চরম পাওয়ারে আছে। এখন বাজারে যাচ্ছি শশার বীজ কিনতে। ও আচ্ছা, তাই বলো। আরে তোমার কথা শুনে বড্ড খারাপ লাগছে গো মামা। আরামজাদা চোরের কোনো ধর্ম নেই, বারবার একজন আর যিনি চুরি করে। যাও মামা, সাবধানে বাজারে যাও। কি ব্যাপার, আরামজাদাটা জানলো কি করে? আমার জিনিসই তো বারবার চুরি হয়, তাহলে কি চোর আর কেউ নয় এই বেটা ভাগ্নে? বিষয়টা তদন্ত করতে হবে। মাইরি, আরামজাদা চোর, এবার আয় দেখি চুরি করতে, তোর কত বড় সাহস। ধরতে পারলে এমন কেলান কেলাবো না, জীবনেও ভুলতে পারবি না। হ্যাঁ ইরে মাইরি, বাঘ মামা দেখছি পাহারা দিচ্ছে, এবার চুরি করব কি করে? কিন্তু চুরি তো আমি করবই করব। মাইরি না, অনেকক্ষণ থেকে হাঁটাহাঁটি করছি, একটু বসে বিশ্রাম নেই। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো আমার, পাহারা দিতে দিতে কখন যে ঘুমিয়ে পড়েছি, আর সেই সুযোগে চোর এসে ক্ষেতের অর্ধেক শশা চুরি করে নিয়ে গেছে। হায় হায় রে, না এভাবে আর হবে না, চোর ধরার জন্য অন্য উপায় বের করতে হবে। এই যে দাদা, আমাকে অজ্ঞান হওয়ার ঔষধ দিন তো। আরে দাদা বেশ তো আছেন, হঠাৎ আপনার অজ্ঞান হওয়ার শখ হলো কেন? একদম বেশি কথা বলবেন না, আমি অজ্ঞান হতে যাব কেন? চোরকে অজ্ঞান করব, চোরকে। চোর কে? চোর দাদা, কেমন দেখতে আমাকে একটু চোর দেখাবেন দাদা? আরে কোনোদিন আমি চোর দেখিনি, চোর দেখার বড্ড ইচ্ছে আমার গো দাদা। আরে হারামজাদা, চোরকে ধরতে পারলে কি আর এখানে আসতাম? যা চেয়েছি দে তাড়াতাড়ি। হারামজাদা বদমাইশ চোর, এবার দেখবো আমার হাত থেকে তোকে কে বাঁচায়। অনেক রাত হয়েছে, এবার বাড়িতে গিয়ে শান্তি করে ঘুমাই, কাল এসে চোর বেটাকে ধরবো।
আহ কি দারুণ খেতে। এটা আমি কি করলাম? মাইরি, মামা আমাকে ধরার জন্য ফোন দিয়েছিল, অথচ নিজেই অজ্ঞান হয়ে গেল। মাইরি, আমি খেতে পারবো না তো কি হয়েছে? পাবলিক তো খেতে পারবে। না, এভাবে আর হবে না। এবার আমি থানায় যাব, চোরের নামে মামলা করব। আর আমজাদা চোর কি ভেবেছে? আমি ধরতে পারিনি তো কি হয়েছে? এবার পুলিশ দিয়ে ধরাবো। হ্যাঁ, সবই তো শুনলেন স্যার, এবার দয়া করে চোরকে ধরুন স্যার। আরে মিয়া, চোর যে চুরি করে সেটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু প্রমাণ ছাড়া কে চোর সেটা ধরবো কি করে? আরে স্যার, চোর যে চুরি করে এটাই তো বড় প্রমাণ। এর চেয়ে বড় প্রমাণ থাকলে তো আমিই চোরকে ধরতে পারতাম। এই হারামজাদা, পুলিশ কোনো প্রমাণ ছাড়া কাজ করে না। যা, আগে উপযুক্ত প্রমাণ নিয়ে আয়, তারপর আমরা চোর ধরবো। দিদি ব্যাস, যেখানেই যাই সেখানে শুধু প্যারা। দেখ তেরি, এত প্যারা আর ভালোই লাগে না। কি করি কি করি, আমার মাথায় তো কিছুই আসছে না। কিভাবে এই চোরকে ধরবো? হারামজাদা চোরের জ্বালায় জীবনটা ছেঁড়া ফেরা হয়ে গেল। এই হারামজাদা, পাদার আর জায়গা ফেলি না, এমনিতেই মেজাজ গরম হয়ে আছে, তুই পাদ মেরে আরো গরম করে দিলি। সরি বাগ মামা, আসলে মুলার সিজন তো, বউ মুলার তরকারি আবার সাথে মুলা শাক ভাজি করেছে, তাই খেয়ে এমন অবস্থা, কিছু মনে করো না বাগ মামা। দূর হারামজাদা, কি শুরু করলি? মুলা খেলে পাদ হয়, আর এমন পাদ হয় যে সবাই বুঝতে পারে এটা মুলা খাওয়া পাদ। এবার পেয়েছি হারামজাদা, এবার তোকে আমি ধরেই ছাড়বো। হ্যাঁ, মুলাগুলো আজই তুলতে হবে, ফলনও তুলবো আবার চোরও ধরবো। মাইরি, কি ব্যাপার? আজ বাগমামাকে আশেপাশে দেখতে পাচ্ছি না কেন? যাক, চুরি করতে এসেছি চুরি করি, মালিকের খোঁজ করে লাভ কি? মাইরি, গাছ আছে অথচ মুলা নেই, এজন্যই তো বলি বাগমামা আজ পাহারা দিতে আসেনি কেন? মুলা নেই তো কি হয়েছে? মুলা শাক তো আছে। মাইরি, আমি এই মুলা শাকও চুরি করবো। মুলা শাক নিয়ে যান, মুলা শাক, দেশি বিদেশি টাটকা মুলা শাক, মুলা ছাড়া মুলা শাক, চিকন কাটো মুলা শাক, একেবারে গন্ধ ছাড়া মুলা শাক, নিয়ে যান নিয়ে যান। এই যে দাদা, মুলা শাক কত করে? মাত্র 20 টাকা। কি এত দাম? 1 টাকা দিব বলে সবগুলো দিয়ে দিন। ইরে মাইরি, পাগল নাকি? মুলা শাক বলে এর কোনো সম্মান নেই? না, আমি 1 টাকায় বিক্রি করব না। আ মরণ, বিক্রি করবি নে? তাহলে তোর শাক তুই খা। মুলা শাক নিয়ে যান, মুলা শাক, লাল লাল মুলা শাক, সরি সবুজ সবুজ মুলা শাক, আসেন দাদারা আসেন দিদিরা, নিয়ে যান মুলা শাক। হারামজাদা চোর, আজ তোকে ধরা পড়তেই হবে, মুলা শাক চুরি করেছিস, এতক্ষণে নিশ্চয় ওগুলো খেয়ে পাদ মারা শুরু করেছিস। এখানেই বসে থাকবো আর দেখবো কার বাড়ি থেকে পাদের গন্ধ আসে। ইরে মাইরি, কেউ তো শাক কিনছে না, এবার কি করব? চুরি যখন করেছি তখন ফেলে দেব না, বিক্রি করতে পারিনি তো কি হয়েছে? খেতে তো পারবো। আহ কি স্বাদ, সেই স্বাদ। ইরে মাইরি, কি ব্যাপার বাগ মামা, এখানে বসে আছো কেন?
আরে এই তো মুলা মুলা গন্ধ পাচ্ছি, তার মানে ভাগ্নে কি আসল চোর? আরে ভাগ্নে, এমন বিশ্রী ফ্লেভারের পাদ মারছিস কেন? কি খেয়েছিস? কি আবার মুলা শাক খেয়েছিলাম, পরিমাণে একটু বেশি খেয়েছি তো তাই তাই এর গন্ধ পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছে। আরামজাদা, তুই তাহলে আসল চোর? এতদিন তাহলে তুই আমার সবকিছু চুরি করেছিস। আরামজাদা, তোকে আমি পুলিশে দেব। ও মাগো, ওরে বাবা রে, এগুলো কেলানি নাকি হাতুরের বাড়ি? ওরে বাবা, আরামজাদা, তোকে আমি পুলিশে দেব, 14 শিকের ভাত খাওয়াবো। এখনই পালাতে হবে, নয় তো সারা জীবন জেলে পুষতে হবে। মাইরি, ও নো, ওরে বাবা, ও বউ গো, এই আরামজাদা, এই থাম বলছি, থাম, তোকে ধরতে পারলে 14 শিকের ভাত খাইয়েই ছাড়বো, থাম থাম বলছি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।